এই ভিডিওতে গাইস আমরা যেটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গাইস তোমরা, হ্যাঁ অলরেডি একটা রিপোর্ট এসেছিল আর আমি এটা গাইস তোমাদের সাথে ডিসকাশন করেছিলাম যে এই যে রেসলমেনিয়া উইক যেটা ছিল, মানে অবভিয়াসলি দেখো রেসলমেনিয়া আগে থেকে শুরু করে এই যে রেসলমেনিয়া হয়ে গেল, তো এর মধ্যেই কিন্তু গাইস সামার স্ল্যামের কিন্তু বলা চলে এই যে ট্রেলার বলো বা হোয়াটএভার যে ভিডিও প্যাকেজ সমস্ত কিছু গাইস শুট করা হয়ে গেছে গাইস। এটা একটা মেজর রিপোর্ট, এটা অনেক আগেও এসেছিল যে গাইস ডাব্লিউডব্লিউই এই টাইমে সামার স্ল্যামের ভিডিও শুট করবে। কথা তার পেছনে মেজর রিজন হচ্ছে, হ্যাঁ তোমরা জানোই যে লোগান পল তো নিজের পডকাস্ট ইম্পালসিভ পডকাস্টটি অফিসিয়াল অ্যানাউন্স করেছিল যে হ্যাঁ ক্লিভল্যান্ডে সামার স্ল্যাম হবে আর ওনাকেই পোস্টারে রাখা হয়েছে, ভাই ফার্স্ট সুপারস্টার যাকে ফিচার করা হয়েছে। আর এটাই মেজর রিজন ছিল যে হ্যাঁ লোগান পল টাইটেল রিটেন করেছে, কিন্তু আমরা ভেবেছিলাম মানে আমি বলেছিলাম যে লোগান পলের টাইটেল রিটেনের পরেই হয়তো জন সিনা আসবে, কিন্তু জন সিনাকে ঠিক আছে চলো ওই স্টোরি লাইনে রেখেছে, কিন্তু জন সিনা তো ভাই রতে এসে আমাদেরকে ফিল দিয়ে যে ভাই মানে কি বলবো র আফটার রেসলমেনিয়া সিরিয়াসলি অ্যাকচুয়াল সারপ্রাইজ, তো মানে ইউ ক্যান সি মি বাট ফাইনালি উই ক্যান সি হিম ডেফিনেটলি ভাই জন সিনাই ছিল ভাই। আর ভাবো 15 নাকেল ভাই আলাদাই লেভেলের ছিল ক্লাসিক, ইভেন ট্রিপল এও করেছে ডেফিনেটলি ক্লাসিক ছিল, কিন্তু আমার মনে হয় যে ভাই হ্যাঁ জন সিনাকে এখানে বুক তো করবে কারণ লোগান পলের জন্য প্রচুর বড় ব্যাপার সামার স্ল্যাম। কিন্তু গাইস সামার স্ল্যামের জন্য এখন থেকেই ভিডিও প্যাকেজ বানানো শুরু হয়ে গেছে, আর ডেফিনেটলি দেখো এটা তো ট্রিপল এইচও বলেছে যে হ্যাঁ রেসলমেনিয়া প্রচুর বিগার আর আমাদের মানতে হবে, হতে পারে যে রেসলমেনিয়া স্টেজ নিয়ে আমরা ক্রিটিসিজম করেছি কিন্তু রেসলমেনিয়া যা হয়ে গেছে তা এই রেসলমেনিয়াকে আমরা মনে রাখবো, আর কিছু বলতে হবে না, আর সিরিয়াসলি কিছু বলতে হবে না। কিন্তু ট্রিপল এইচের এই এরা তো সবে শুরু হয়েছে, আর ট্রিপল এইচের এরপরে বড় বড় স্টেপ যেটা আসতে চলেছে সেটা গাইস সামার স্ল্যাম ক্লিভল্যান্ড, এটা তোমাদেরকে ভুললে চলবে না যে ভাই সামার স্ল্যামেও কিন্তু বড় ধামাকা আসতে চলেছে। আর ডাব্লিউডব্লিউই এখন থেকে গাইস সামার স্ল্যামের জন্য প্রিপারেশন নেবে, অলরেডি প্রিপারেশন নেবে বলতে স্টোরি লাইনের কথা বলছি, কিন্তু ভিডিও প্যাকেজ যে ট্রেলার হয়ে গেছে সেটা অলরেডি বলা চলে প্রায় শ্যুট হয়ে গেছে, আমি বলবো প্রায় মানে একদম শ্যুটই হয়ে গেছে। তার কারণ দেখো এর পেছনে মেজর রিজন হচ্ছে যে ডাব্লিউডব্লিউইর কাছে অনেক সুপারস্টার ছিল অবভিয়াসলি রেসলমেনিয়া অ্যারাউন্ডে, তো তাদেরকে তো ভাই ফিচার তো করবেই, জাস্ট লাইক প্রথমেই যার নাম তুলবো সে হচ্ছে রক, কারণ রক তো আজকে রতেই বলেছে যে হ্যাঁ আমি এবার চলে যাচ্ছি কিন্তু আমার স্টোরি কিন্তু শেষ হয়ে যায়নি, তো অবভিয়াসলি এটাই বড় ব্যাপার যে হ্যাঁ রক জাস্ট ফ্যান্সদেরকে ওটাই জাস্ট একটুখানি মনে করিয়ে দিয়েছে যে হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে অনেক রিপোর্ট এসছে, তো ওটাই জাস্ট ক্লিয়ারিটি দিয়েছে যে হ্যাঁ রক এবার মুভি প্রজেক্টের জন্য চলে যাচ্ছে, আর রক পসিবলি রিটার্ন করবে সামার স্ল্যাম অ্যারাউন্ডে। হ্যাঁ অনেকে বলছে নভেম্বর ওই টাইমেও হয়ে যাবে, কিন্তু আমার তো মনে হচ্ছে গাইস ডাব্লিউডব্লিউই যেরকমভাবে স্টোরি লাইন দেখিয়েছে বা দেখো এটাকে নিয়ে আমি ডিসকাশন করবো এই ভিডিওতে ডেফিনেটলি, এটাই তো আমরা কাজ করবো আজকে পুরো ডিটেলসে ডিসকাশন হবে। কিন্তু গাইস এটা ভুললে চলবে না যে হ্যাঁ রক নেই, কিন্তু অবভিয়াসলি ডাব্লিউডব্লিউই তো চায় যে হ্যাঁ ভাই আমরা সামার স্ল্যামে যখন ভিডিও প্যাকেজ বানাবো তখন তাদের রক রাখবো, কারণ রককে যদি না রাখি তাহলে রকের যে ফাইনাল বস ক্যারেক্টার অবভিয়াসলি ফ্যান্সদের অ্যাটেনশনটা তো আসবে না, তো এটা কিন্তু সবথেকে বেশি দরকার। তাই জন্য অলরেডি বলা চলে যে হ্যাঁ ডিফারেন্ট ডিফারেন্ট ভিডিও প্যাকেজ কিন্তু অলরেডি নেওয়া হয়ে গেছে, মানে শ্যুট করা হয়ে গেছে, এবার জাস্ট ট্রেলার আসার বাকি। আর হ্যাঁ সামার স্ল্যাম ভাই সিরিয়াসলি বিগার হতে চলেছে, আর এটাই কি টিস করে দিয়েছে সামার স্ল্যামের মেন ইভেন্ট কী হতে চলেছে। আর সিরিয়াসলি দেখো আজকে সকালে রয় না আমরা যে টিসটা পেলাম ডেফিনেটলি আমরা দেখলাম যে হ্যাঁ ট্রিপল এইচ ইন্ট্রোডিউস করলো আমাদের আমেরিকার নাইটমেয়ার কোডি রোডস, যে নিজের স্টোরিকে ফিনিশ করেছে রেসলমেনিয়া রোমান রেন্সকে ডিথ্রোন করে, অ্যান্ড দেন হয়ে গেছে আনডিসপিউটেড ডাব্লিউডব্লিউই ইউনিভার্সাল হেভিওয়েট চ্যাম্পিয়ন, দেন পুরো একটা হিউজ প্যাকেজ ছিল ট্রিপল এইচ মানে কোডি রোডসকে অ্যাজ এ ট্রিবিউট দিয়ে বলা চলে মানে ওরকমভাবে দিয়েছে, অ্যান্ড দেন তার জার্নিটাকে শেয়ার করেছে, অ্যান্ড তারপরে আমরা কোডি রোডসের মুখ দিয়ে শুনলাম যে হ্যাঁ উনি রোমান রেন্সকে অ্যাকনলেজ করেছেন, সবাই থ্যাংক ইউ রোমান করে চেঁচাচ্ছে। আর ভাবো ভাই 7 বছর আগে কিন্তু সবাই মানে রোমান রেন্সকে প্রচুর বুক করতো, আর কিছু বলা নেই, তো ডেফিনেটলি সেই রোমান রেন্স আজকে নেই কিন্তু আমরা তাকে থ্যাংক ইউ রোমান করে চ্যান্স করছি, তো এটাই সব থেকে বড় ব্যাপার। অ্যান্ড তারপরে ভাই তারপরে ফাইনাল বস এসে দাঁড়িয়েছে, তো এটা প্রচুর বিগার ছিল, আর ভাই রককে পুরো ডমিনিক মিস্ট্রির ট্রিটমেন্ট দিয়েছে, আর কিছু বলার নেই। কিন্তু ভাই আমি তো ভাই কালকেই মানে এক্সপেক্টটা করছিলাম যে হ্যাঁ কোডি রোডস অবভিয়াসলি রেসলমেনিয়া জিতে গেছে, তো তারপরে অবভিয়াসলি এরকম কিছু একটা ফেস টু ফেস হবে, আমি গাইস কালকেও ডিসকাশন করেছি তোমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আর আমি বলেছিলাম যে হ্যাঁ ভাই রক স্টেপ আপ করবে, রকের অ্যাঙ্গেলটা এরকমই হবে যে রক কোডি রোডসকে বলবে যে তোর সাথে রোমান রেন্সের স্টোরি তো ফিনিশ হয়ে গেছে কিন্তু এবার আমার সাথে তোর স্টোরি পালা, তো এরকম ব্যাপার। আর সেম টু সেম আমরা ওরকমই দেখিয়েছি, কিন্তু এইটা কি হলো যে রক কোডি রোডসের কাছে জাস্ট বললো যে আমি কি তোর এই টাইটেলটা দেখতে পারি, তো এরকমভাবে মানে জাস্ট টাইটেলটা নিল আর উনি বললেন যে ভাই এটা ভালোই শ্যুট করছে, এরকম ব্যাপার, তো একটা আলাদাই লেভেলে মানে
আমরা সবাই বুঝতে পারছি ভাই রক এর নজর পড়েছে, মানে এরকম জায়গায় বলতে গেলে যে হ্যাঁ যখন টাইটেলটা নিজে নিয়েছেন তারপরে তো সত্যি আবার তো মানে এক্সচেঞ্জ হয়ে গেছে, কিন্তু ডেফিনেটলি গাইস রক টাইটেলটা যখন ধরেছে তখন বোঝাই যাচ্ছে গাইস এটাও কিন্তু একটা মেজর স্টোরি লাইনের পার্ট হবে, যে হ্যাঁ ডাব্লিউডব্লিউই দেখাবে যে ভাই রক ধরেছে অ্যান্ড রক এরপরে এই টাইটেলটাকে বা চেস করতে চাইবে গাইস, এটাও কিন্তু খুবই ইন্টারেস্টিং। অ্যান্ড দেন আমরা দেখতে পাবো যে কোডি রোডস আর রকের মধ্যে ম্যাচ, আর ডেফিনেটলি যেরকমভাবে ডাব্লিউডব্লিউ দেখিয়েছে মানে রক নিজেই বলেছে যে হ্যাঁ এবার তোর আর আমার স্টোরি শুরু হচ্ছে, কারণ তুই একটা স্টোরি ফিনিশ করেছিস, এবার তোর নেক্সট স্টোরি শুরু হচ্ছে ফাইনাল বসের সাথে। অ্যান্ড ডেফিনেটলি তারপরে রক একটা জিনিস কোডি রোডসের হাতে দিয়েছে, আর ডেফিনেটলি ওটা কি এবার দেখো প্রচুর ফ্যান্সরা এখন অনেক অনেক অ্যাঙ্গেল করছে, বাট আমার তো ভাই মনে হচ্ছে যে এটা কিছু হয়তো এমন কিছু হবে যেটা হয়তো ডাস্টি রোডস অ্যান্ড কোডি রোডসের কোনো মানে কোডি রোডসের ছোটোবেলার কোনো একটা কিছু জিনিস হবে বা এটা এরকমও কিছু হতে পারে, কিন্তু এটা কি এমন কিছু হবে যেখানে হয়তো একটা কোনো চিরকুট থাকবে, যেখানে লেখা থাকবে যে কোনো একটা চ্যালেঞ্জ নিয়ে যে হ্যাঁ ম্যাচ হবে তো এরকম কিছু অ্যাঙ্গেল হবে। দেখো এটাকে বের তো ডাব্লিউডব্লিউই করবে, যেমন তোমাদের মনে আছে সেই রক সেই র যখন শুরু হয়েছিল সেই মনে আছে সেই রক কোডি রোডসকে কানে কানে বলেছিল, অ্যান্ড আমরা ভাবছিলাম যে কী বলেছে কী বলেছে, অ্যান্ড তারপর আমরা রয়্যাল মেইন ইভেন্টের পর যখন আমরা দেখলাম যে হ্যাঁ পুরো রক পুরো রক্তপাত করিয়ে দিয়েছে, আর রক বলেছিল কোডি রোডসকে কানে কানে যে আজকে আমি তোকে তোর পুরো রক্ত বের করে দেবো এরকম ব্যাপার, তো ওই ফিলটা কিন্তু আসবে। ডেফিনেটলি এখানে রক যে কিছু দিয়েছে সেটা তো বোঝাই যাচ্ছে, কিন্তু আমরা যদি গাইস এখানে অ্যাঙ্গেল ভাবি যে তাহলে কি এখান দিয়ে স্টার্ট হয়ে গেল রক আর কোডি রোডসের স্টোরি লাইন, এবার অবভিয়াসলি প্রত্যেক ফ্যান্সি চায় যে হ্যাঁ এই স্টোরি লাইনটা প্রচুর মেগা। ডেফিনেটলি দেখো এটা আমি কালকেও বলছিলাম যে ভাই কোডি রোডসের যে এই টাইটেল রেন হবে এটা কখনোই ভেবো না যে খুব ছোট হবে, কারণ দেখো কোডি রোডসকে অবভিয়াসলি ডাব্লিউডব্লিউই কোম্পানির ফেস হয়ে গেছে ভাই, আর কিছু বলার নেই, আর করবে আমি আর বলবো না, আমি বলবো হয়ে গেছে। ডেফিনেটলি এবার যদি কোডি রোডসকে যদি একটা লং টাইটেল রান না দেয় ডেফিনেটলি আমি বলবো যে অ্যাটলিস্ট 600 দিন এরকম, তো সেক্ষেত্রে নেক্সট ইয়ার রেসলমেনিয়া ক্রস করে যাওয়া তো এটা কিন্তু খুব বিগার, এটা কিন্তু খুব দরকার, তা নয় তো তোমরা কী কোডি রোডসকে তোমরা কোম্পানির ফেস বলছো, যদি তিনি টাইটেলই হেরে গেলেন তো এরকম কিছু আজব লাগবে না যে হ্যাঁ ভাই তার স্টোরি জাস্ট এরকমই ছিল যে জাস্ট টাইটেল চেস করা আর তারপরে হেরে গেলো এরকম ব্যাপার, তো সেক্ষেত্রে এটা কিন্তু প্রচুর আজব হবে। তাই জন্য কোডি রোডসকে কিন্তু হ্যাঁ কোডি রোডসকে অনেকটা তোমরা বলতেই পারো যে হ্যাঁ সেথ রলিন্সের মতো একটুখানি ওয়ার্ক হর্স চ্যাম্পিয়ন করবে, কারণ কোডি রোডসের সাইডেও প্রচুর অপরচুনিটি থাকবে, কোডি রোডসের পর স্ম্যাকডাউনে যাবে। আমি কালকে বলেছিলাম যে ভাই রতেই হয়তো কোনো না কিছু হতে পারে, কিন্তু আমার মনে হয় যে হ্যাঁ রতে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ আছে সেটাকে সেই দিকেই রাখো, ডেমিয়ান প্রিস্টকেও বুকিং দাও ভালো করে, তো সেটা সবথেকে বেশি দরকার। ওদিকে আমি বলবো যে কোডি রোডসকে তোমরা স্ম্যাকডাউনে নিয়ে গিয়ে স্ম্যাকডাউনে প্রচুর রোস্টার রয়েছে তাদের এগেনস্টে কোডি রোডসকে বিল্ড আপ করা, তো সেক্ষেত্রে সেটা কিন্তু যথেষ্ট বেশি দরকার, তো সেক্ষেত্রে অবভিয়াসলি কোডি রোডস এরপর ওই দিকে চলে যাবে, কোডি রোডসকে মেবি রেন্ডি অর্টনের এগেনস্টে হোয়াট এল এ নাইটের এগেনস্টে হোয়াট এ যে স্টাইলের এগেনস্টে, তো প্রচুর প্রচুর স্টোরি লাইন তো ডাব্লিউডব্লিউই বিল্ড করবে, কিন্তু আমাদের এটা বুঝতে হবে যে ভাই এখন তো জাস্ট কোডি রোডসকে নিয়ে একটুখানি টাইম পাস হবে যে হ্যাঁ উনি টাইটেল ডিফেন্ড করছে টাইটেল রিটেন করছে জাস্ট এরকম যে সিম্পল টাইম পাস যাকে বলতে গেলে কোডি রোডসের সাথে হবে, কিন্তু আমাদের মেজর বুঝতে হবে যে ভাই হ্যাঁ রক আর কোডি রোডসের বিল্ড আপ কিরকমভাবে হবে। এবার দেখো অবভিয়াসলি এখন থেকে স্প্যাকুলেট করা হচ্ছে, যেহেতু আমি অলরেডি শুরুতে বললাম যে সামার স্ল্যামের অলরেডি ভিডিও প্যাকেজ বানানো শুরু হয়ে গেছে, তো সেক্ষেত্রে এটা অবভিয়াস হবে যে ডাব্লিউডব্লিউই এখন থেকে শ্যুট করছে যে যেহেতু রক তো ভাই এটাই লাস্ট অ্যাপিয়ারেন্স দিল, মানে এরপর তো তিনি মুভি প্রজেক্টে চলে যাবে তারপরে আবার আসবে, তো তার আগে এখন থেকে তো তার জন্য প্রিপেয়ার করা দরকার, এটাই লিড করে যে কেন ফেস টু ফেসটা হলো। আর অবভিয়াসলি গাইস মানে ছোট ছোট জিনিস কিন্তু অনেক ম্যাটার করে, যে হ্যাঁ কোডি রোডস তো রোমান রেন্সকে পিন করে স্টোরি ফিনিশ করেছে, কিন্তু তার আগের নাইটে কোডি রোডসকেই পিন করেছে রক, তো অবভিয়াসলি কোডি রোডস এখন চ্যাম্পিয়ন, তো রক তো অবভিয়াসলি নাম্বার ওয়ান কন্টেন্ডার, মানে ওই অ্যাঙ্গেলে যদি আমি বলি যে হ্যাঁ ওই রিজনটা আনবে যে হ্যাঁ আমি তোকে তো পিন করেছি, তো এটাও কিন্তু প্রচুর ইন্টারেস্টিং ফ্যাক্টর যে হ্যাঁ ডাব্লিউডব্লিউই এটাকে ইউজ করেছে হালকাভাবে প্রোমোতে ইউজ করেছে, কিন্তু এটা কিন্তু আরও অ্যাঙ্গেলে নিয়ে যাবে যে হ্যাঁ রক আর কোডি রোডসের যখন মানে মানে কি বলবো ফিউডটা যখন বিল্ড হবে তখন কিরকম ক্লাসিক ওয়েতে দেখাবে। আর গাইস এটা মেজর রিজন আছে যে হ্যাঁ এবার এবছর যে সামার স্ল্যাম গাইস, এবছর সামার স্ল্যাম ক্লিভল্যান্ডের বিগেস্ট মেইন ইভেন্ট হবে রক ভার্সেস কোডি রোডস, অ্যান্ড হ্যাঁ এটা ঠিক যে গাইস শুরুতে তো আমরা হয়তো ওইভাবে ফিল করবো না, কিন্তু আমরা যখন লাস্টে যখন ওই সামার স্ল্যামের আগে আগে যখন রক আসবে আর পসিবলি গাইস ওই টাইমে হয়তো রক হয়তো কোডি রোডসকে অ্যাটাক করবে, আমরা আবার সেই অ্যাঙ্গেল দেখতে পাবো, আর সেখান দিয়ে হয়তো রক কোডি রোডসকে বলবে যে আমি তোকে যেটা দিয়েছি সেটা তুই দেখ যে সেখানে কী আছে, তো অবভিয়াসলি তখন দেখা যাবে যে রক সেই সময় মানে এই যে এখন যে কোডি রোডসকে যেটা দিয়েছে সেটাই হয়তো কোনো একটা চ্যালেঞ্জ হবে, আর ওখান দিয়ে আমাদের অ্যাঙ্গেল শুরু হবে যে হ্যাঁ সামার স্ল্যামের ম্যাচ সেটা, বা সেখান দিয়ে আমরা দেখতে পাবো যে সামার স্ল্যামের বিগেস্ট মেইন ইভেন্ট কোডি রোডসের কাছে একটা বড় টাইটেল ডিফেন্ড এগেনস্ট দ্য রক, ভাই লাস্ট ইয়ার রক লেসনারকে হারিয়েছে এবার রক এসছে, বা দেখো রক আর
কোডি রোডসের ম্যাচ ডেফিনেটলি আমরা যেরকম এক্সপেক্ট আমরা অনেক আগে থেকেই বলছিলাম যে হ্যাঁ সামার স্ল্যামে হতে পারে, তো এটা ডেফিনেটলি হবে নো ডাউট। কিন্তু এখানে গাইস অনেক বেশি টুইস্ট আসে, বা দেখো প্রচুর ফ্যান্স এখানে চাইছে যে তোমরা এরকম করে দাও যে হ্যাঁ রক ওদিক দিয়ে কোডি রোডসকে হারিয়ে দেবে, হয়ে যাবে নিউ আনডিসপিউটেড ইউনিভার্সাল হেভিওয়েট চ্যাম্পিয়ন, অ্যান্ড দেন রোমান রেন্সের এগেনস্টে যখন স্টেপ আপ, মানে যখন স্টোরি লাইন রোমান রেন্সের এগেনস্টে হবে, তখন এরকম হবে যে রোমান রেন্সের সামনে রক ডিফেন্ড করছে, আর সেখান দিয়ে মানে এটা ঠিক অনেকটা এরকম মনে হবে যে তোমরা অনেকেই কম্পেয়ার করো, যেমন সিএম পাঙ্ক আর রকের ম্যাচ হলো, রক সিএম পাঙ্কের থেকে টাইটেল জিতলো, আর তারপরে গিয়ে আমরা দেখতে পেলাম যে জন সিনার রকের মধ্যে ম্যাচ হলো, আর সেখানে রক জন সিনাকে টাইটেল জিতিয়ে দিল, মানে জন সিনা জিতলো, আর এখান দিয়ে একটা পাসিং দ্য টর্চ মুভমেন্ট আসবে। কিন্তু আমার মধ্যে ডাব্লিউডব্লিউ কি এরকম করবে, কারণ ডাব্লিউডব্লিউ তো অলরেডি ফেস পেয়ে গেছে ভাই কোডি রোডস, আর কোডি রোডসের সেক্ষেত্রে এটা একটা বড় স্যাক্রিফাইস হবে যে হ্যাঁ ভাই আমি রোমান রেন্সকে হারিয়ে তো দিয়েছি, কিন্তু রোমান রেন্সকে ফিরিয়ে আনিয়ে আবার রোমান রেন্সকে মোমেন্টাম দেওয়ার জন্য আমাকে টাইটেল হারতে হচ্ছে, তার জন্য রক জিতছে, তারপরে রক রোমান রেন্সকে আবার নিউ চ্যাম্পিয়ন ক্রাউন করছে, যেটা আমি কালকে বলেছিলাম যে গাইজ রোমান রেন্স যদি আবার আসে তাহলে গাইজ আরও একটা টাইটেল রান পসিবলি হয়তো আমরা দেখতে পাবো। এটা গাইজ হয়তো ছোট হবে, কিন্তু ডেফিনেটলি এটাও কিন্তু একটা নেক্সট চ্যাপ্টার দেবে রোমান রেন্সের জন্য, ট্রাইবাল চিপের জন্য গাইজ, এটাও কিন্তু মেজর থিং হবে। কিন্তু আমার মনে হয় না ভাই এটা হতে পারে, যে কিছু টক্সিক ফ্যান হয়তো ভাববে যে ভাই আমরা কোডি রোডসকে দেখতে চাই না চ্যাম্পিয়ন, তো জলদি জলদি রককে জিতিয়ে দাও, এটা অনেকের হয়তো মেন্টালিটি হতে পারে। কিন্তু আমার মনে হয় না গাইজ এটা প্রচুর সেন্স বানাবে, যে তোমরা তোমরা নিজেরা বলো যে তোমরা চাও যে ভাই এত তাড়াতাড়ি কোডি রোডস হেরে যাক টাইটেল, তো এটা সেন্স বানাবে না, কারণ ডাব্লিউডব্লিউ তো ভাই কোডি রোডসকে নিয়ে একটা বিগার স্টোরি লাইন চায়, ভাই কোডি রোডসকে একটা ফেস বানিয়েছে, তো সেক্ষেত্রে এটা কখনোই পসিবল নয় যে হ্যাঁ কোডি রোডস এত তাড়াতাড়ি হেরে গেল। কিন্তু হ্যাঁ কোডি রোডসকে আরও স্টোরি লাইন ভালো দিতে হবে, কোডি রোডসকে ভালো ম্যাচ বিল্ড আপ করতে হবে অ্যাজ এ চ্যাম্পিয়নশিপের জন্য, তো সেক্ষেত্রে এটা কিন্তু খুব দরকার। কিন্তু আমার তো মনে হয় না যে রক কোডি রোডসকে হারিয়ে সঙ্গে সঙ্গে চ্যাম্পিয়ন হয়ে যাবে, হ্যাঁ এটা অ্যাঙ্গেল ভালো দেখাবে, কারণ আদারওয়াইজ রককে তো উইক দেখাবে। কিন্তু এটাও ঠিক যে রক ওইখানে কিন্তু কোডি রোডসকে পিন করেছে, তো এটা দরকার যে কোডি রোডস রককে পিন করে টাইটেল রিটেইন করবে। কিন্তু গাইস এখানেই মেজর ঠিক যে তখন আমরা ভাবো যে তাহলে রোমান রেন্সের রকের স্টোরি লাইন কী করে বিল্ড হবে। গাইস এটাই গাইস আমি কালকে ডিসকাশন করেছিলাম যে হতে পারে গাইস সামার স্ল্যামে হয়তো গাইস রোমান রেন্সের রিটার্ন করালো, আর গাইস রোমান রেন্স রিটার্ন করে রকের এগেনস্টে গেলো, আর সেখান দিয়ে কোডি রোডস তো ভাই টাইটেল রিটেইন করে চলে গেলো, আর গাইস মেবি এরকম হতে পারে যে রোমান রেন্সের ফেস ক্যারেক্টার আসলো আর কোডি রোডসের সাইডে থাকলো। গাইস এটা অনেক অ্যাঙ্গেল হতে পারে, কারণ অবভিয়াসলি রক এখন হিল ক্যারেক্টার আছে, আর রক কিন্তু কোডি রোডসকে হারানোর জন্য যা কিছু করবে, মানে অনেকটা ঠিক রোমান রেন্সের অ্যাঙ্গেলে তোমরা বলতে পারো, তো সেক্ষেত্রে জিমি উসু সোলো সিকোয়া হেল্প করবে, কিন্তু ওখানেই রোমান রেন্স আসবে অ্যাজ এ ফেস ক্যারেক্টার, আর কোডি রোডসকে সেভ করবে রকের থেকে, আর এটাই অ্যাঙ্গেল আসবে যে রক আর রোমান রেন্সের ম্যাচ বিল্ড আপ। গাইস এটাও কিন্তু খুবই ক্লাসিক হতে পারে, কিন্তু 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 আমার মনে হয় যে ডাব্লিউডব্লিউই কি এত তাড়াতাড়ি কি বিল্ড আপ করবে, কারণ দেখো এটা ঠিক যে অবভিয়াসলি কোডি রোডস আর রকের ম্যাচ সামার স্ল্যামে প্রচুর বড় মেইন ইভেন্ট, কিন্তু ডাব্লিউডব্লিউই কি চাইবে যে আমরা এটাকে আরও একটুখানি ধরে রাখি, আর গাইস এটা লিড করতে পারে রেসলম্যানিয়া 41 ফর কোডি রোডস ভার্সেস রক, কারণ অবভিয়াসলি দেখো এই অ্যাঙ্গেলটা কিন্তু ডাব্লিউডব্লিউই এক রেসলম্যানিয়া থেকে আরেক রেসলম্যানিয়া করতে পারে, কারণ এই রেসলম্যানিয়া 49 আমরা দেখেছি যে রক কোডি রোডসকে পিন করেছে, তো সেক্ষেত্রে তাহলে নেক্সট রেসলম্যানিয়া 41 আমরা দেখতে পাবো যে মেইন ইভেন্টে রক আর কোডি রোডসের ম্যাচ হলো, আর এটা পুরো একটা ওয়ান ইয়ার স্টোরি লাইন চলো, কারণ অবভিয়াসলি রকের এখন শিডিউলটাও ম্যাটার করছে, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এটাকে যদি রেসলম্যানিয়া নিয়ে যায় তাহলে দেখো রক নর্মালি সামার স্ল্যামে ম্যাচ খেলবে কোনো অসুবিধা নেই, এবার প্রচুর ফ্যান তো বলবো বাড়াবো সৌদি আরেবিয়াতে, সেটাও হতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে যদি রক যদি রেসলম্যানিয়ায় কমপ্লিট করে, কারণ রেসলম্যানিয়া এই রেসলম্যানিয়া তো হয়ে গেল, তো নেক্সট রেসলম্যানিয়া কমপ্লিট করে তাহলে সেটাও কিন্তু প্রচুর বিগার হবে, ভাবো রক আর কোডি রোডসের ম্যাচ ইটসেলফ একটা রেসলম্যানিয়ার জন্য বিগার, তো সেক্ষেত্রে গাইস এটা হতে পারে যে ডাব্লিউডব্লিউই এখন থেকে নেক্সট ইয়ার রেসলম্যানিয়ার জন্য স্টোরি লাইন করলো, কারণ রক তো অবভিয়াসলি বড় নাম না, তো সেক্ষেত্রে যদি রেসলম্যানিয়া 41 জন্য বুক করে সেটাও কিন্তু খুবই ক্লাসিক হতে পারে যে রক আর কোডি রোডসের ম্যাচ। আর অ্যাকচুয়ালি গাইস তোমরা এটা ভুললে মানে ভুললে চলবে না তোমাদের যে রক আর কোডি রোডসের ম্যাচের সাথে কিন্তু গাইস রোমান রেন্সের লিঙ্ক হিউজ আছে, গাইস 200% আছে, আর রক আর কোডি রোডসের ম্যাচ হবে, আর এখানে রোমান রেন্সের এঙ্গেজমেন্ট থাকবে না এটা হতেই পারে না, কারণ অবভিয়াসলি রোমান রেন্সের রকের স্টোরি লাইন কিন্তু তারপরে স্টার্ট হবে, মানে যেটা রক বলেছে তোর সাথে রোমান রেন্সের স্টোরি লাইন শেষ হয়ে গেছে, এবার আমার সাথে মানে ফাইনাল বসের সাথে তোর স্টোরি লাইন শুরু হবে, কিন্তু অ্যাকচুয়ালি তো তারপরে ফাইনাল বসের সাথে ট্রাইবাল চিফের স্টোরি লাইন শুরু হবে, এটাও কিন্তু মেজর থিং, আর গাইস এটা হিউজ হতে পারে যে ডাব্লিউডব্লিউই
রোমান রেন্সকে পুরো একটা এক বছরের একটা মানে অবভিয়াসলি অফ রাখলো। আর দেন আমরা দেখতে পাবো যে নেক্সট ইয়ার রেসলমেনিয়া মেন ইভেন্টে অলরেডি ভাই সামার স্ল্যামে তো আমরা জানি যে রোমান রেন্সের সেই রিটার্ন হয়েছিল, ওটাই তো মানে ধামাকা এনে দিয়েছিল যে আমরা যুগ দেখতে পেয়েছি রোমান রেন্স আমরা আমাদেরকে দিয়েছি। কিন্তু এটা গাইজ হতে পারে যে রোমান রেন্স নেক্সট ইয়ার রেসলমেনিয়ায় রিটার্ন করলো অ্যান্ড কস্ট করালো, তার কারণে অবভিয়াসলি রক হেরে গেল আর কোডি রোডস টাইটেল রিটেন করলো। এটা একটা বিগেস্ট রিটার্ন আমার মনে হয় যে কোডি রোডসের কেরিয়ারে হবে রকের এগেনস্টে, পিপলস চ্যাম্পিয়ন এগেনস্টে। অ্যান্ড ওখানে আমরা দেখতে পাবো যে রোমান রেন্স কোডি রোডসকে অ্যাকনলেজ করবে, রোমান রেন্সের পুরো ফেস টার্ন থাক, আর সেখান দিয়ে রোমান রেন্স আর রকের অ্যাকচুয়াল স্টোরি লাইন স্টার্ট হবে ফর রেসলমেনিয়া 42 গাইস। এটা হতে পারে যে ডাব্লিউডাব্লিউই একটুখানি টাইম নিয়ে নেবে, কারণ অবভিয়াসলি রোমান রেন্সকে একটুখানি টাইম দেবে নিজেকে প্রিপেয়ার করা, নিজের একটা পারফেক্ট রিটার্নের একটু সময় দেওয়া, কারণ এখন প্রচুর ফ্যান্সরা রোমান রেন্সের উপর ইমোশন আছে, তো এই ইমোশনটাকে একটুখানি টাইম দেবে। আর দেন আমরা দেখতে পাবো যে রোমান রেন্সের রিটার্ন। তবে তোমাদের কি মনে হয় গেছ তোমার সেটা কমেন্ট জানাবো, কারণ অনেক ডিটেলসে ডিসকাশন করলাম, তবে আরও ডিসকাশন এখানে করা যায়, অনেক কিছু ডিসকাশন করবো, অনেক কিছু আসবে, দেখা হবে নেক্সট এপিসোডে।